আজ 29শে মার্চ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মে আজকের দিনটি শোক দিবস হিসেবে পালিত হয়। এদিনই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশুখ্রিস্টকে। সমাজ কল্যাণের জন্য নিজের জীবন বাজি রাখতে হলেও কেউ যাতে পেছনে সরে না আসে সে বার্তাই দেন যীশু। সত্য ধর্মের জন্য মৃত্যুবরণ করতেও দ্বিধা করেননি তিনি। পাপে অরাজকতায় ভরে উঠেছিল পৃথিবী। সাধারণ মানুষের ওপর অত্যাচার চলছে দেখে এগিয়ে আসেন ভগবান যীশু। মানবতা ও শান্তির বার্তা দিতে শুরু করেন তিনি। কিন্তু ইহুদি ধর্মের সমাজপতিদের ষড়যন্ত্র শিকার হতে হয় তাকে। ক্রুশবিদ্ধ করার পর 6 ঘন্টা চরম যন্ত্রণার মধ্যে ছিলেন যীশুখ্রিস্ট। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু দিবস সারা পৃথিবীতে গুড ফ্রাইডে হিসেবে পরিচিত। খ্রিস্ট ধর্মে গুড ফ্রাইডেকে ত্যাগ দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে চার্চে ঘণ্টা বাজে না, এমনকি মোমবাতিও চালানো হয় না। শোক সভার আয়োজন করা হয় চার্চে। এই দিনে লোকেরা উপবাস রাখে, প্রার্থনা করে, স্তোত্র পাঠ করে এবং বিশেষ আচার পালনের জন্য গির্জায় যায়। আগরতলা শহরে মরিয়ম নগর গির্জায় আয়োজিত গুড ফ্রাইডে অনুষ্ঠানে শুক্রবার অংশগ্রহণ করেছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ ইধর গুড ফ্রাইডে বিশেষ বলনে কে লিয়ে আর উন লোগোন সে ক্রিশ্চিয়ান কমিউনিটি কে উন লোগোন সে পার্টিসিপেট করনে কে লিয়ে আয়ে হ্যায়। आज वो सब लोग फास्टिंग है और क्रिस्त को जो सिलवा चढ़ाए ये दिन वो ध्यान में रखते हुए फास्टिंग कर रहे हैं। हम वो उनको उनसे पार्टिसिपेट करके उन लोगों के साथ है ये बोलने के लिए और उनको बेस्ट विशेस बोलने के लिए आए हैं। थैंक यू। রাজ্যবাসীর কাছে এদিন গুড ফ্রাইডের তাৎপর্য মাহাত্ম বর্ণনা করেছেন মরিয়ম নগর গির্জার ফাদার লিনেস। আজকে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা বিশেষভাবে পালন করে গুড ফ্রাইডে। এই গুড ফ্রাইডে বলার কারণ অনেক কারণগুলো আছে, এটার মধ্যে একটা কারণ আমি বলে যাচ্ছি। যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে যে ধর্ম স্থাপন করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট, ওনার মৃত্যুর দিন আজকেই আছে। ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি উনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, রক্ষা করেছেন অনেক পাপ থেকে, রোগ থেকে এবং অনেক রকম পৈশাচিক পীড়া থেকে উনি আমাদেরকে মুক্তি দিয়েছে। তার জন্য ওনার মৃত্যুর দিন আমাদের জীবনে গুড ফ্রাইডেই আছে। উনি এই দিনেই মারা গিয়েছিলেন। আজকের দিনটা কীভাবে পালন করবেন আপনি? আজকে আমরা এক্ষুনি আমরা প্রোগ্রাম 12টার সময় আমরা গির্জার ভিতরে ছোটো করে একটা প্রার্থনা আরম্ভ হবে। তারপরে যীশু যে যন্ত্রণা ভোগ করেছিলেন সেই কাহিনিগুলো আমরা শুনবো, পড়বো, আমরা সেই মতো জীবনযাপন করার জন্য চেষ্টা রাখবো সেই দিনে। তার জন্য আজ এই দিনে অনেক জায়গা থেকে লোকের এখানে চলে আসবে, প্রার্থনা হবে। আজকে আমাদের মণ্ডলীর মধ্যে বিশেষভাবে ফাস্টিংয়ের দিন আছে, মানে উপবাসের দিন আছে, কোনো খাবার কোনো কিছুই খাবে না আজকে আজকের এই দিনে। কারণ বিশেষভাবে পালন করার একদিন রয়েছে, কারণ যীশুর মৃত্যুর দিন রয়েছে বলে। আমার নেম হচ্ছে ফাদার লিনাস, আমি এখানকার পালপুরোহিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।